নমস্কার, আমি সিনজান শাহ টেক্সটাইলের তরফ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েব সিরিজ এপিসোড 9। অ্যান্ড ওয়েব সিরিজ এপিসোড 9 শুরু হওয়ার আগে আপনাদের সবাইকে জানাতে চাই থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি আমার বাড়ির কমপ্লিট হলো, 3rd July থেকে 9th July ছিল। অ্যান্ড আপনাদের রেসপন্সে আমরা খুব খুশি অ্যান্ড আমরা আরও বেশি কনফিডেন্ট হয়ে গেছি যে আমরা সেকেন্ড ইয়ারটাকেও খুব ভালোভাবে পৌঁছাতে পারবো। আপনাদের আশীর্বাদ অ্যান্ড সাপোর্ট আমাদের আগেও থাকুক, অ্যান্ড শাহ টেক্সটাইল পরিবার সবার আরও বাড়ুক, অ্যান্ড আমরা আপনাদেরকে আরও বেটার সার্ভিস দেবো, এই আশা নিয়ে আমরা সেকেন্ড ইয়ারের দিকে কিন্তু পা দিচ্ছি। অ্যান্ড আজকের এপিসোডটা শুরু করার আগে আমি বলে দিই, আজকের এপিসোডটা ইটস অ্যাবাউট ওয়েডিং। ওয়েডিং বলতে আমরা সবসময় শাড়ি বুঝি, দিদিরা বোনেরা যারা ওয়েডিং মানে নিউলি ওয়েডিং হবে যাদের, শাড়ি বেনারসি এগুলো তো ট্র্যাডিশনাল কিছু ফ্যামিলি রিকোয়ারমেন্ট থাকে যে শাড়ি চলবে অ্যান অল। বাট রিসেপশনের দিনের ক্ষেত্রে কিন্তু একটু আমরা অল্টারনেটিভ দিকে যাচ্ছি আস্তে আস্তে। ভাই আমাদের বোনেরা যারা আছে অ্যান্ড দিদিরা যারা আছে তারা কিন্তু আজকের ডেটে একটু প্রেফার করছে যে বিয়েতে একটা সুন্দর লেহেঙ্গা পরবো, শাড়ি নয়। অ্যান্ড লেহেঙ্গাটা পরতে হবে এমনভাবেই যে তাদের দুটো ক্রাইটেরিয়া থাকে বিয়ের, যে তাকে খুব সুন্দর দেখতে লাগতে হবে অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়াটাও তাকে খুব সুন্দর দেখতে লাগতে হবে। সো দুটো ক্রাইটেরিয়াই ফুলফিল করবে অ্যান্ড বাজেটটাও ঠিক থাকবে, সেরকমই কিছু কালেকশন আজকে দেখাবো। আমাদের শুরু করছি আজকের এপিসোড। আজকের এপিসোডে যেহেতু লেহেঙ্গার এপিসোড আপনাদের বলেছি, ফার্স্ট লেহেঙ্গা আমি যেটা রেখেছি সেটা রেড কালারের ওপর আছে অ্যান্ড ব্লাউজটা এটা। অ্যান্ড ব্লাউজটা এটা আপনারা এভাবে বোঝানোর থেকে আমার মনে হয় যে আপনাদেরকে একটু ক্লোজ আপে গিয়ে আরও ভালোভাবে ড্রেপ করানোর পরে কেমন লাগছে ওটা দেখালে বেশি বুঝতে আপনাদের সুবিধা হবে। আসুন আগে আমরা ক্লোজ আপে যাই, তারপর আমি ডিফাইন করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক প্রিসিশনটা অল ওভার কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে অ্যান্ড পুরো নিচ থেকে ওপর অবধি পুরোটাই ওয়ার্কের মধ্যে রয়েছে কিন্তু। অ্যান্ড পাটটা একটু চওড়া রেখেছি অ্যান্ড অল ওভার কিন্তু ওয়েস্ট লাইনের ওখানটা অল ওভার বুটি রেখেছি ছোটো ছোটো। আপনারা একদম ক্লোজ থেকে দেখতে পাচ্ছেন ওয়ার্কটা কেমন যাচ্ছে। দুপাট্টাটাও পরানো আছে অ্যান্ড ব্লাউজটাও পরানো আছে। ব্লাউজ পিসটা যদিও আপনাদের যেরকম ইচ্ছা ডিজাইন আপনারা বানাতে পারেন সেটাতে অসুবিধা নেই, অল ওভার কিন্তু এইভাবেই যাচ্ছে, ভালোভাবে আপনাদেরকে ক্লোজ আপে দেখানো হচ্ছে। এটা আমাদের ওয়েব সিরিজের সেকেন্ড লেহেঙ্গা অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন দুপাট্টাটা রেড কালারের রয়েছে। বাট এরমভাবে দেখানোর থেকে লাইক ফার্স্ট লেহেঙ্গা এটা আমরা একটু ক্লোজ আপে যাবো, তারপর আপনাকে ডিফাইন করছি। পুরোটাতে কিন্তু এরকম ফ্লোরাল মোটিভে ঠাসা এমব্রয়ডারি করা রয়েছে, ফ্যাব্রিকটা আছে দেখতে পাচ্ছেন একটু শিমার ফ্যাব্রিক, টিস্যু শিমারের ফ্যাব্রিক রয়েছে, একটা শিন আছে ফ্যাব্রিকটাতে যার ফলে আরও রিচ লাগছে দেখতে অ্যান্ড রেড কালারটা খুব ভালোভাবে ফুটেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখে বলার কিছুই নেই, আপনাদের সুবিধার্থেই কিন্তু এনটায়ারলি আমরা ড্রেপ করার পরে কীরকম লুক আসবে সেটাই দেখিয়ে দিচ্ছি। অল ওভার কিন্তু এইভাবেই যাচ্ছে অ্যান্ড ওয়ার্কের নিট ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন, একদম কাছ থেকে দেখাচ্ছি আপনাদের।
অ্যান্ড রেডের মাঝখানে একটু কিন্তু অরেঞ্জ সুতো রেখেছি, একটু টোন অন টোন ম্যাচিং। এটা আমাদের ওয়েব সিরিজের থার্ড লেহেঙ্গা অ্যান্ড এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে রয়েছে অ্যান্ড পিঙ্ক কালারটা একটু কিন্তু সফট পিঙ্ক, নট ভাইব্রেন্ট পিঙ্ক, আপনারা দেখতেই পাচ্ছেন। বাট অ্যাজ ইউজুয়াল আমি একটু ক্লোজ আপে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ড্রেপ করার পরে অদ্ভুত সুন্দর কালার ম্যাচিং রেখেছি আমরা, পিঙ্কের মধ্যে একটু লাইট পিঙ্ক অ্যান্ড ডার্ক পিঙ্ক, তার পেছনেও কিন্তু সিল্ক একটা পিঙ্কই রেখেছি, টোন অন টোন ফ্যাব্রিকে ম্যাচিং করেছি উইথ গোল্ডেন এমব্রয়ডারি হাইলাইট করা। খুব ভালো লাগছে, পুরো যতটা পসিবল ছিল আমাদের পক্ষে আপনাদেরকে একদম ক্লোজ আপে গিয়ে দেখাচ্ছি যাতে ওয়ার্কটা আপনারা চোখে দেখার মতো বুঝতে পারেন। খুব অসাধারণ পিস অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে কাউকে পড়লে কিন্তু খুব ভালো লাগবে। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে প্রত্যেকটি লেহেঙ্গাই এপিসোডের কিন্তু ইন স্টক রয়েছে আমাদের অ্যান্ড প্রত্যেকটাই কিন্তু 3000-এর মধ্যে প্রাইস, এটা সব থেকে অ্যাট্রাক্টিভ। অ্যান্ড প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আমরা আরও ভালোভাবে কীভাবে আপনাদেরকে বেটার সার্ভিস দিতে পারবো। এটা আমাদের ওয়েব সিরিজের ফোর্থ লেহেঙ্গা অ্যান্ড এটা আমার মুখে কিচ্ছু বলার নেই বিকজ অদ্ভুত সুন্দর একটা পিস, গোল্ডেনের ওপর গোল্ডেন এমব্রয়ডারি, ইটস লুকিং ভেরি রিচ অ্যান্ড ইট উইল লুক ভেরি এলিগেন্ট যেই পড়বে। 100% শিওর যে ইরেসপেক্টিভ অফ দ্য প্রাইস যে পড়বে তাকে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। আসুন আমরা ক্লোজ আপে যাই অ্যান্ড দেন আমি ডিফাইন করি। দেখতে পাচ্ছেন যে ওয়ার্কটা পুরো ঠাসা ওয়ার্ক করেছি, একটু স্টোনের ওয়ার্ক রেখেছি এমব্রয়ডারির মাঝখানে, পুরো গোল্ডেনের ওপর গোল্ডেন, কিন্তু খুব ক্লাসি লাগছে দেখতে, ইটস আ ভেরি ক্লাসি পিস। প্রত্যেকটা লেহেঙ্গা ইন স্টক অ্যান্ড সব কটা 3000-এর মধ্যে অ্যান্ড সব কটাই কিন্তু যে পড়বে তার দুটো ক্রাইটেরিয়া 100% ফুলফিল করবে, দ্যাট ইজ তাকে খুব সুন্দর লাগবে।
এটা আমাদের ওয়েব সিরিজের এই লেহেঙ্গা এপিসোডের লাস্ট লেহেঙ্গা, অ্যান্ড এর জন্য একটু ডিফারেন্ট শেড রেখেছি অ্যান্ড একটু হাটকে কালার, ইয়েস হাটকে একটু কালারটা, বিকজ এটা একটু ভাইব্রেন্ট, একটু ক্যারি করতে হবে সফি, মানে সেরমভাবে একটু সফট নয় অরেঞ্জটা, একটু ভাইব্রেন্ট, বাট আই এম শিওর চাকতে যে পড়বে অ্যান্ড প্রপার যদি ক্যারি করে অসাধারণ সুন্দর লাগবে। একটু ক্লোজ আপে গিয়ে ড্রেপিংয়ের পরে কেমন লাগছে দেখে নেব। হোপফুলি কালেকশন আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড আমাদের ওয়েব সিরিজের যে উদ্যোগটা আপনাদের জন্য নিয়েছি বেটার সার্ভিস দেওয়ার জন্য, আপনাদের সাথে আরও বেটার কমিউনিকেশন করার জন্য, বিকজ ফেসবুকে আমি কিন্তু সবার সাথে কানেক্ট করতে পারছি না, বা মেসেজে হোয়াটসঅ্যাপে সবার সাথে কানেক্ট করা পসিবল নয়। সো আই এম থ্যাঙ্কফুল টু ইউটিউব যে আপনাদের এত কাছাকাছি এত সহজে আপনাদের সাথে আমি কমিউনিকেট করতে পারছি, অ্যান্ড আপনারা এটাতে প্রপার পজিটিভ রেসপন্স দিয়েছেন, এটাতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এপিসোড। সবাই ভালো থাকবেন, নমস্কার।